এদিকে লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর এবার দেশটিতে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এজন্য সীমান্তে সেনা সমাবেশ ঘটিয়েছে দেশটি। সীমান্তে সেনা সমাবেশ ঘটালেও স্থল অভিযানের জন্য এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে লেবাননে অবিরাম বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শনিবারের হামলায় লেবাননে নিহত হয়েছে অন্তত 33 জন, আহত হয়েছেন আরও 195 জন। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর লেবাননে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। নাসরুল্লাহ হত্যাকাণ্ডের পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছে ইরান। এদিকে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।